জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নের রসূল পা অষ্টবেশে হজরতে অষ্টবেশে হজর যে আজানে ছিল এমন প্রেম দয়াল নবীর পিছে নামাজ আমি আজরাইল, আমি জিব্রাইল, ইয়া নবী আল্লাহ অনুমতি দিলে ভিতরে আসব। আহা, কল্পনা কি করতে পারবেন নবী দরজায় ঢোকার জন্যে জিব্রাইলের অনুমতি প্রয়োজন ছিল, আজরাইলের অনুমতি প্রয়োজন ছিল, আল্লাহর হাবিব অনুমতি দিলেন, আজরাইল আলাইহিসসালাম ভিতরে আসলেন, সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। আজরাইল বললেন, জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? যদিও আল্লাহ জানে, কিন্তু আল্লাহ জানতে চাইছে আপনি কেমন আছেন। নবীজি বলতেছিলেন, আজরাইল, জিব্রাইল, আমার অসুস্থতা, অসুস্থতার জন্য আমার একটু খারাপ লাগতেছে রে জিব্রাইল। আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। পৃথিবীর কারো কাছে খবর আর নেওয়া হবে না যে খবরটা হযরত জিব্রাইল আমিন নিয়েছে। পৃথিবীর জীবনের শেষ সময়ে জিব্রাইল আমিন আমার নবীর কদম মোবারকে হাজির হয়ে কুশল বিনিময় করতেছিলেন। আহা, আজরাইল এবার বললেন, হুজুর, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে হুকুম, নবীজি আপনি যদি পৃথিবীতে থাকতে চান আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দুনিয়াতে থাকবেন, আর আপনি যদি চলে যেতে চান তাহলে আমার সঙ্গে চলে যেতে পারেন, এটা আল্লাহ পাকের হুকুম। আর এই হুকুম কাউকে কোনোদিন দেওয়া হয় না, আর কখনো কারো জন্য হবে না। হুজুর, আপনার আগে কারো জন্য এই ফরমান ছিল না, আপনার পরে আর কারো জন্য এই ফরমান হবে না। রাসূলুল্লাহি, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে হুকুম আসছে, নবীজি আপনি যদি পৃথিবীতে থাকতে চান আপনি থাকবেন, আল্লাহর নবীর ইচ্ছার উপরে নবীর হায়াত, ঠিক কি না? আল্লাহর হাবিবের ইচ্ছার উপরে নবীর হায়াত, আল্লাহর হাবিবের ইচ্ছার উপরে নবীর হায়াত। আল্লাহ দিয়ে বললেন, হাবিব যদি আসতে চায় আসবে, যদি আমার হাবিব দুনিয়াতে আরো থাকতে চায় আরো থাকবে। এমন সময় জিব্রাইল আমিনের দিকে আমার নবী তাকায় বললেন, জিব্রাইল, আল্লাহর পক্ষ থেকে কি এরকম হুকুম? জিব্রাইল বলেন, হায় ইয়া রাসূলুল্লাহ, হুকুম এইভাবে আসছে, তবে আপনার মাশুক আল্লাহ আপনার আগ্রহী হয়ে আসছে, আপনি নবীর আগ্রহী,
আপনি নবীর আগ্রহী। এই পৃথিবীর মালিক, এই আসমানের মালিক, এই জমিনের মালিক, সমগ্র সৃষ্টি কুল কায়নাতের মালিক আমার আল্লাহ বলে, আমার বন্ধুর জন্য আমি আগ্রহী হয়ে আছি। আহা, পৃথিবীতে এইরকম কারো জন্য আর কখনো হবে না। একমাত্র রাহমাতুল আলামিনের জন্য আমার আল্লাহ আগ্রহী হয়ে আছে। জিব্রাইল ডেকে বলে, হুজুর আল্লাহ আপনার জন্য আগ্রহী হয়ে আছে। নবী আমার ডেকে বললেন, আজরাইল আর দেরি করো না, আমি আমার মাশুকের দিদারে চলে যেতে চাই। আমি আর দুনিয়াতে থাকবো না, আমার মালিকের দিদারে আমি চলে যেতে চাই, কারণ আমার মালিক আমার আগ্রহী হয়ে আছে, আর আমি দুনিয়াতে দেরি করব না। তোমার হুকুম অনুযায়ী তুমি কাজ চালাও। আজরাইল আলাইহিস সালাম প্রিয় নবীজির বক্ষ মোবারকে হাত রাখলেন। নবীজির কষ্ট হচ্ছিল, নবী কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল আজরাইল, এইরকমই কো মৃত্যুর যন্ত্রণা কষ্ট। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কঠিন হুকুম, এরকম হুকুম কারো জন্য কখনো হয় নাই, কারো জন্য কখনো হবে না। আল্লাহর কঠিন হুকুম নবী গো, আপনার জান কবস্থার জন্য সবচেয়ে বেশি সহজ, কোন কষ্ট যাতে আপনি নবী না পান। আল্লাহ আমাকে এই হুকুম, এই ফরমান আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর হুকুম আমার না হলে আমি ধ্বংস হয়ে যাব। হে নবী, আপনাকে সবচেয়ে বড় আসানে আমি জান কবজ করার চেষ্টা করতেছি। নবী আমার তখন কেঁদে দিয়ে বলেন, আজরাইল তোমাকে একটা অনুরোধ করে গেলাম, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আজরাইল আমার উম্মতকে তুমি এইভাবে কষ্ট দিও না, এইভাবে ব্যথা দিও না, আমার উম্মতের জান কবজটা তুমি সহজে কইরো আজরাইল। আমার নবী ওই সময় উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই, উম্মত নবী ভুলে নাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিক দিদার দাও না, আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার নবীজি তখন উম্মতকে ভুলে যান নাই, আমাদেরকে তখনো ভুলে নাই। আমরা নবী কেমনে ভুলে যাই, নবী কেমনে ভুলে যাই।
পৃথিবীর সব মানুষ আমাদেরকে বেদাতি বলবে, পৃথিবীর সব মানুষ আমাদেরকে মাজার পূজারী বলবে। ভণ্ড বলে গালি দাও দিতে পারো, কলিজা থেকে নবীর ভালোবাসার সরাও। আমাকে গালি দিও কাফের বলো, ভণ্ড বলো, বেদাতি বলো, রে নবীর ভালোবাসা সরাইতে পারবো না। এই কঠিন সময়ে নবীজি উম্মত ভুলে নাই, আজরাইল আমার উম্মতকে কষ্ট দিও না। ওরা গুনাহগার, ওরা গুনাহগার, আমার উম্মত গুনাহগার, কষ্ট দিও না। আহা, তখন নবী আমাদেরকে ভুলেন নাই, উম্মত বলে যান নাই। উম্মতের কি করেছি আমরা, কি করেছি আমরা, কি করেছি আমরা। আহা, সে নবীজির জীবন চরিত্র, নবীজির জিন্দগি আমাদের জীবনে গঠন করে নবীকে ভালোবেসে যেতে হবে। আর নবীর উম্মত, ও নবীর উম্মত, এই সময় নবী আমাদেরকে ভুলেন নাই। জান কবজ হয়ে গেল আজরাইল আলাইহিসসালাম মহা সম্মানে, জিব্রাইল আমিন মহা সম্মানে আমার নবীজিকে আল্লাহর দরবারে নিয়ে চলে গেলেন। সাহাবীদের ভিতরে কোন সাহাবী পাগলের মতো হয়ে গেলেন, হা উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেছে, উস্তুনে হান্নানা কথা বলতেন। আজকে সাহাবীরা পাথরের মতো হয়ে গেছে, নবী নাই, বিশ্বাসই করতে পারতেছে না, নবী নাই, সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে। কলিজা কেটে যে সাহাবীরা নবীকে ভালোবাসছে, জীবন দিয়ে যে সাহাবীরা নবীকে ভালোবাসছে, স্ত্রী পুত্র পরিজন ফেলে রেখে যে নবীকে ভালোবাসছে, সবকিছু উজাড় করে দিয়ে যে নবীকে ভালোবাসছে, জীবন একদিকে নবী আর একদিকে জীবনকে উপেক্ষা করে নবীকে ভালোবাসছে, সেই নবী নাই, সাহাবীরা, সাহাবীরা বরদাস্ত করতে পারতেছে না, কোনো বা সাহাবী পাগলের মতো হয়ে গেছে, সারা মদিনা নীরব হয়ে গেছে। নবীজির উট কাসওয়া, চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে, একটা প্রাণী পর্যন্ত কাঁদে, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। আরে মদিনার সাহাবীরা পাগল পড়া হয়ে গেল, নবী নাই। আহা, মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মায়ের দুগ্ধ খাওয়া বন্ধ করে দিছে, নবী নাই, ছোট বাচ্চারা পর্যন্ত দুগ্ধ খাওয়া বন্ধ করে দিয়েছে, নবী নাই। মদিনার পরিস্থিতি এতই বেদনা বিধুর হয়ে গেল, সারা মদিনায় খাওয়া দাওয়া রান্না বান্না সব বন্ধ হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। তারা আল্লাহর হাবিবের প্রেমে সাহাবায়ে কিরাম পাগল পড়া হয়ে গেল। হযরত ওমর তলোয়ার নিয়ে আসছে, কেউ যদি বলো নবী নাই, তোমাদের কেটে ফেলে দিব, পাগল পড়া হয়ে গেলেন হযরত ওমর। যে বলবা নবী নাই, আমি ওমরের তলোয়ার দিয়ে কেটে ফেলে দিব। হযরত আবু বকর তাকে সান্ত্বনা দিলেন, বুঝ দিলেন, সারা মদিনাতে নবীর বিরহে কান্নার রোল পড়ে গেল, বাজান এই বেদনা, এই শোক, এই বেদনা, এই শোক মদিনায় সারা মদিনার ঘরে ঘরে চলতে লাগলো। আহা, আল্লাহর নবী চলে যাওয়ার সময় উম্মত ভুলে নাই, আমরা উম্মতের কি এমন কাজ করেছি, পৃথিবীর সব, পৃথিবীর সব মানুষ যদি আমাদেরকে বেদাতি বলে, নবীর তাজিম মহব্বত তাকরিম থেকে আমরা কখনো দূরে চলে যাব না। কথা বলেন ঠিক কি না? এ শব্দ গম্বদ ওয়ালে কবরে আন্ধেরি মে
দাদ মেরি কর লে দুনিয়ার সব মানুষ কবরে বিদায় জানাবে, বন্ধুরা বিদায় জানিয়ে চলে আসবে, সন্তানরা কেঁদে কেঁদে বিদায় জানিয়ে আসবে, সবাই ভুলে যাবে একদিন, কেউ মনে রাখবে না ওই কঠিন সময়। উপায় কি আমার হে রাসূল, আমার উপায় কি ওই কঠিন দিনে, আমার উপায় কি? পৃথিবীর সব মানুষ যেদিন ভুলে যাবে, কেউ মনে রাখবে না, সেই দিন উপায় কি হে নবী? ওই কবরে আমি একা ঘামড়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেরেশান হয়ে যাব, ওই দিন সব মানুষ পার হয়ে যাবে, বৃষ্টির ভিতরে, কাদার ভিতরে, প্রচন্ড শীতের ভিতরে, মাটির উপরে সাদা কাপড় পরায় রেখে আসবে। হে নবী, কোলে যদি তুলে না দেন, গোলাম বলে যদি ডাক না দেন, এ নালায়েকের জীবন বরবাদ হয়ে যাবে। এ সব গল্পদ বলে দরবারে আলিশানি আরজ আমাদের একটাই, কঠিন সময়ে যদি রহমতের নবীর দিদার আমাদের না হয় তা আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। অনেক ভাইরা বুঝে না, গালি দেয় বলে আমরা নবী নবী কেন করি, আহ আল্লাহর আদালত থেকে কেউ যদি মাহরুম হয়, রাসূল করিমের দরজা তার জন্য খোলা থাকে, যদি নবীর দরজা থেকে কেউ বিতাড়িত হয়, আল্লাহর দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা নবীকে খুশি করার চেষ্টা করি, এই জন্য সাহাবী গাসলাল মালায়েকা নবীর প্রেমে নিজের জীবন দিয়ে দিয়েছে, আসল কারণে নিজের দাঁতকে ভেঙে ফেলে দিয়েছে, মালিক ইবনে সানানা রক্ত পান করে হাসতে হাসতে বেহেশতে চলে গেছে। আবু বকর সিদ্দিক বলতেন, হুজুর আপনি নবীর চেহারার দিকে বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়, আমার কন্যা আয়েশাকে আপনার সাথে সাদী মোবারক দিয়ে রক্তের সম্পর্ক করা আমার সাথে প্রিয়, আপনি নবীর কদমে আমার জান মাল সব কিছু কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। সাহাবীরা নিজের জীবন বলতে নবীর কদমে কুরবানি করেছে, সাহাবীরা জানতেন এ নবী ছাড়া আর কোনো রাস্তা নাই, এ নবী ছাড়া আর কোনো উপায় নাই, এ নবী একমাত্র খুশি হলে আল্লাহ খুশি হয়, নবী বেজার হলে আল্লাহ বেজার হয়, নবীকে ইজ্জত করা আল্লাহকে ইজ্জত করা, নবীর সাথে দুশ্মনী করা আল্লাহর সাথে দুশ্মনী করা, নবীকে তাজিম করা আল্লাহকে তাজিম করা, নবীর দলে থাকা আল্লাহর দলে থাকা, নবীর সাথে বেয়াদবি করা আল্লাহর সাথে বেয়াদবি করা, ঠিক কিনা? চলে যেতেই হবে আল্লাহর কাছে ভাই, নবীর গোলামি ছাড়া আর কোনো রাস্তা নেই, চলে যেতেই হবে, যেতেই হবে, চলে চলে যেতেই হবে, এই কথাটা যেন বারবার মনে থাকে, চলে যেতেই হবে আল্লাহর কাছে। ওই কবরে বিছানা মাটির হবে, প্রচণ্ড বৃষ্টির ভিতরে ওই পানির ভিতরে কবরে রেখে আসবে, সন্তান স্ত্রী পুত্র পরিজন গ্রাম প্রতিবেশী কেউ আপনাকে দুনিয়াতে বেশি সময় রাখবে না, বলবে তত তাড়াতাড়ি সম্ভব বিদায় করে দাও, যেতেই হবে কবরে, নবীর গোলামি করে যান, নবীর গোলামি করে যান। পৃথিবীর কে কি বললো বলুক, ঈদে মিলাদুন নবী চলবেই, করতেই থাকবো কথা বলেন, ঠিক না? রয়েছে